নমস্কার আমি মিঠুন মজুমদার আপনারা দেখছেন ফ্রেন্ডলি লার্নিং দেখুন চায়নার সরকার মানে চীন সরকার বুক চিতিয়ে বলছে যে তারা ভারতবর্ষে তাদের পণ্য বিক্রি করবে এবং ভারতবর্ষের মানুষেরা হু হু করে কিনতে বাধ্য এত সাহস এত কনফিডেন্স তারা কোথা থেকে পায় এবং তাদের এই যে ব্যবসায়িক একটা টেন্ডেন্সি তৈরি করে দিয়েছি আমরা নিজেরাই এবং তারা আজকে এতটাই কনফিডেন্ট কিন্তু আমাদের জন্য কথাগুলো শুনতে একটু গায়ে বিচ্ছে আমরাই ওদেরকে এই দেশে ব্যবসা করার জন্য পথটাকে সুগম করে দিয়েছি আমরা বলতে আমাদের মতন যে সমস্ত মানুষরা ব্যবসা বাণিজ্য করে মানে দেশীয় পণ্য নিয়ে কেনা বেচা করে তাদের কথা বলছে আমরা ইন্ডিয়ান প্রোডাক্ট নেব খুব ভালো কথা এখন খুব ট্রেন্ডিংয়ে চলছে যে দেশীয় পণ্য ব্যবহার করো বিদেশি পণ্য বয়কট করো খুব ভালো কথা এবং এই এই বিষয়টাতে অনেক রাজনৈতিক দল যারা কিনা সাপোর্ট করছে এবং তারা এই অ্যাঙ্গেলটাকে এই মনোভাবটাকে কাজে লাগিয়ে বেশ কিছু ভোট কিন্তু আপনার থেকে নিয়ে নেবে আখেরে কিন্তু লাভটা আপনার হলো না বা আমার হলো না ওদের হয়ে গেল কারণ আপনি পেট্রিয়ট আপনি খুব দেশপ্রেমিক সেটা মানুষ বোঝে আপনার মধ্যে দেশাত্মবোধকটাকে ইনজেক্ট করে তাদের লাভটা তারা বের করে নিল কিন্তু আপনি আমি দেশায় মানে দেশীয় জিনিসটাকে ব্যবহার করব খুব ভালো কিন্তু দেশের জিনিসটা কি আদেও খাটি পাবো আমরা এই ধরুন না ধরুন আমি দেশ আমি আমার দেশের ঘি খাবো দোকান থেকে কিনছি বাড়িতে এসে দেখলাম ঘি তো ঘি না ওটা ডালডা। ধরুন তেল রিফাইন তেল বলুন সরিষার তেল বলুন যেই তেল বলুন না কেন সেই তেলটা তো ভেজাল কী নেবেন আপনি বলুন কোনো ইন্ডিয়ান মোবাইল ফোন আছে যেটা খুব কোয়ালিটি ভালো বলুন ইন্ডিয়ায় কি সায়েন্টিস্টের অভাব আছে ইন্ডিয়ান ইঞ্জিনিয়ারি অভাব আছে নেই ইন্ডিয়ার কোয়াল ইন্ডিয়ার ফ্যাক্টরিজের অভাব আছে গুণগত মানের দিক থেকে তারা কি তৈরি করতে পারে না পারে আমার এখনও মনে আছে স্পষ্টতই মনে আছে আজ থেকে পাঁচ বছর বা ছ বছর আগে বা বেশিও হতে পারে আমাদের সরকার ফ্রিডম কোম্পানির একটি মোবাইল ফোন মানে স্বল্প দামে এক হাজার টাকা বা পাঁচশো টাকায় স্ক্রিন টাচ মোবাইল স্মার্টফোন দেওয়ার জন্য মানুষের মধ্যে একটা প্রলোভন তৈরি করে দিয়েছিল দেখুন আমি আগেই বলে রাখি আমি কোনো সরকারের পক্ষ নিয়ে বা কোনো সরকারের বিপক্ষে কথা বলছি না আমার যা মতামত আমি আপনাদের সাথে শেয়ার করছি মাত্র যদি আমার ভুল হয়ে থাকে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু এটা বলার প্রয়োজন মনে হলো তাই আমার ছাত্রছাত্রীদের সাথে তুলনা শেয়ার করার পাশাপাশি আপনাদের সাথে একটু শেয়ার করলাম তো বলছিলাম যে ফ্রিডম কোম্পানি মোবাইল ফোন বহু গরিব মানুষ যারা কিনা অল্প দামে স্ক্রিন টাচ মোবাইল ফোন একটা লোভনীয় জিনিস আকর্ষণীয় জিনিস কেনই বা নেবে না সবাই সাইবার ক্যাফে ইন্টারনেটের দোকানে লাইন দিয়ে দশ টাকা কুড়ি টাকা তিরিশ টাকা দিয়ে তারা কিন্তু ওই 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 ওয়েব পেজটাতে গিয়ে ফর্ম ফিল করেছে রেজিস্টার করেছে নাম এবং ইন্টারনেটের দোকানদাররাও বেশ লাভবান হয়েছে ওই সময়টাতে লাইন দিয়ে লোক দাঁড়িয়ে পড়েছিল আমি দেখেছিলাম ইভেন আমিও গেছি আমিও গেছিলাম আমিও লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম তখন ছোট বয়স খুব কম আমাদের স্ক্রিন টাচ মোবাইল ফোন মানে একটা লোভনীয় আকর্ষণীয় জিনিস এবং ওই ওয়েব পেজটাতে প্রচুর অ্যাডস দিয়েছে সেই কোম্পানির কিন্তু ভালো ইনকাম হয়েছে সরকার সেটাকে প্রমোট করেছে সাপোর্ট করেছে কিন্তু আজ পর্যন্ত কেউ কিন্তু কোনো প্রকারে ইন্ডিয়ান কোম্পানির তৈরি করা ফ্রিডম মোবাইলটি পায়নি যদি পেয়ে থাকতো তাহলে খুশি হতাম কেউ কিন্তু পায়নি তাহলে আমরা দেশের মানুষের দেশীয় প্রোডাক্টকে কীভাবে বিশ্বাস করবো ভারতের প্রোডাক্ট কিন্তু ভালো জানেন তো ভারতের প্রোডাক্ট ভালো সমস্ত ভালো প্রোডাক্টগুলো বিদেশে চলে যায় বিদেশের লোকরা যখন ভারতীয় প্রোডাক্ট নিয়ে আসে লেখা থাকে মেড ইন ইন্ডিয়া আরে বাপরে এত সুন্দর তার মানে ভালো জিনিসগুলো বিদেশে পাচার হয়ে যাচ্ছে বিদেশে পাঠিয়ে দেওয়া হয় আর পড়ে থাকা খোসাটুকু পড়ে থাকা নোংরা আবর্জনাটুকুই আমরা পাই এ ধরুন না আমরা গ্রামের ছেলে নিশ্চয়ই গ্রামে গ্রামে খাবার দাবার মানে শাক সবজি তরকারি মাছ এগুলো তো ভালো পাওয়ার কথা কিন্তু আমরা পাই না আমরা শহরে গিয়ে দেখি আবার শহরে তাজা তাজা সবজি কারণ মানুষ মুনাফা মুনাফা অর্জনের মানুষ কিন্তু খুব ট্রাই করে সেক্ষেত্রে ভারতবর্ষ তাই আর যে ব্যক্তি যারা অসাধু ব্যবসায়ী এই কথাটি বলতে বাধ্য হলাম যারা বিক্রি করছে ভেজাল জিনিস তাদের বলে রাখি আপনারা কাকে বিক্রি করছেন আপনারা যদি ভাবতেন যে আমরা ভারতীয়রা ভারতীয়রা ভারতীয়দের বাসটুকু দেব না তাহলে এই ভেজাল জিনিসটা কিন্তু বিক্রি করতেন না তাহলে আপনারা কার ক্ষতি চাইছেন আপনাদের ভারতীয় ভাই বোনেদের এইটা একটুখানি ভাবুন আগে ভেবে দেখুন যদি মনে হয় যে আমার কথাটি সঠিক আগে আমাদের প্রত্যেক ভারতীয়দের সৎ হতে হবে ব্যবসার প্রতি সঠিক প্রোডাক্ট যে কোনো ক্ষেত্রে সে ছোট হোক বড় হোক সব ক্ষেত্রে সঠিক সততার সঙ্গে প্রোডাক্ট তৈরি করব শুদ্ধ ভালো গুণগত মান খুব ভালো করব তাহলেই কিন্তু এই যে মন এই যে মন্ত্র আমরা এখন জপ করছি বিদেশি পণ্য বয়কট করো দেশীয় পণ্য অর্জন করো বা গ্রহণ করো তাহলেই কিন্তু সার্থক হবে তা না হলে কিন্তু আগামী দিনে চরম বিভ্রান্তির মধ্যে চরম বিপদে আমরা পড়ব খুব ভালো কথা গান্ধীজির সেই দিনের কথাগুলো মনে পড়ে যায় যে দেশীয় পণ্য স্বদেশি আন্দোলন কিন্তু স্বদেশী আন্দোলন করতে গেলে কোনো পলিটিক্যাল পার্টির হাত ধরতে হবে কেন আমরা নিজেরাই নিজেদের প্রোডাক্টের গুণগত মান বাড়াই এবং আপনাদের কাছে অনুরোধ যারা আপনারা এই বিষয়গুলো মানে ব্যবসা বাণিজ্য করেন তারা যদি একটুখানি সঠিক এবং গুণগত মান ভালো এবং ভেজাল না দিয়ে খুব ভালো জিনিসটা তৈরি করেন একটু লাভ কম হবে কিন্তু পরবর্তীতে ভবিষ্যতে আপনাদের লাভের পরিমাণটা বাড়বে বই কমবে না খুব ভালো থাকবেন সবাই যদি কোনো ভুল করে থাকি ক্ষমা করবেন